আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওটি থাকছে মাহিয়া মাহি এবং নুসরাত ফারিয়ার গানের কিছু কম্পারিজন নিয়ে। ভিডিওটিতে আমরা দেখে নিব গানের লড়াইয়ে কে থাকছেন বেশি এগিয়ে। তুই কবে যে বুঝবি বল, এবং এই তুলনাগুলো করা হবে তাদের ক্যারিয়ারের মোস্ট ভিউপ্রাপ্ত গানগুলোর ওপর। এবং ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না দুজনের মধ্যে কে থাকছে আপনার কাছে এগিয়ে। ও আল্লাহ জানে 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 জানে। তো চলুন শুরু করছি। ভিডিও শুরুতে এক নম্বরে মাহিয়া মাহির যে গানটি থাকছে সেটি হচ্ছে ম্যাজিক মামনি শিরোনামের গান। গানটি ইউটিউবে এখন পর্যন্ত টোটাল ভিউ পেয়েছে 24 মিলিয়ন। অন্যদিকে নুসরাত ফারিয়ার এক নম্বরে হিট গানটির নাম হচ্ছে ইয়ারা মেহেরবান শিরোনামের গানটি। গানটি এখন পর্যন্ত ইউটিউবে 35 মিলিয়ন ভিউ পেয়েছে। ভিউ হিসেবে বিবেচনায় করতে গেলে এটাকে অত্যধিক জনপ্রিয় গান বলা যায় না, কারণ এটা যে কত পরিমাণ বিতর্কিত গান সেটা আপনারা অনেকেই হয়তো জানেন। নেক্সট দুই নাম্বারে মাহিয়া মাহির আরো একটি জনপ্রিয় গানের নাম হচ্ছে রোমিও ভার্সেস জুলিয়েট সিনেমার টাইটেল ট্র্যাকটি। গানটি এখন পর্যন্ত ইউটিউবে 19 মিলিয়ন ভিউ পেয়েছে। এবং মাহিয়া মাহির 19 মিলিয়ন ভিউ প্রাপ্ত আরো একটি গানের নাম হচ্ছে রোমিওর খোঁজে শিরোনামের গানটি। অন্যদিকে নুসরাত ফারিয়ার আরো একটি হিট গানের নাম হচ্ছে রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে শিরোনামের গানটি। গানটি ইউটিউবে ভিউ পেয়েছে 23 মিলিয়ন, যেটি কিনা নুসরাত ফারিয়ার ক্যারিয়ারে দ্বিতীয় হিট গান। এইদিকে তিন নম্বরে মাহিয়া মাহির আরো একটি জনপ্রিয় গানের নাম হচ্ছে আল্লাহ জানে শিরোনামের গানটি। ইউটিউবে অগ্নিটু সিনেমার এই গানটি এখন পর্যন্ত 16 মিলিয়ন ভিউ পেয়েছে। ও আল্লাহ জানে 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 তুই আমার লালা। ভিউ হিসাব করতে গেলে এখন পর্যন্ত এগিয়ে আছেন নুসরাত ফারিয়া। চলুন দেখা যাক সামনে কি হয়। লিস্টের তিন নম্বরে নুসরাত ফারিয়ার আরো একটি অত্যধিক জনপ্রিয় গানের নাম হচ্ছে ধ্যাত তেরি কি শিরোনামের গানটি। বাচ্চা ছবির এই গানটি এখন পর্যন্ত ইউটিউবে ভিউ পেয়েছে 21 মিলিয়ন। নেক্সট চার নম্বরে মাহিয়া মাহির আরো একটি জনপ্রিয় গানের নাম হচ্ছে বাঞ্জারা শিরোনামের গানটি। গানটির টোটাল ভিউ হচ্ছে 13 মিলিয়ন। ব্যক্তিগতভাবে এটি অনেক বেশি পছন্দের একটি গান ছিল আমার। এবং অন্যদিকে চার নম্বরে নুসরাত ফারিয়ার জনপ্রিয় গানটির নাম হচ্ছে আমি চাই থাকতে শিরোনামের গানটি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই গানটি 5 মাসের মধ্যেই ভিউ পেয়েছে 12 মিলিয়ন। চার নম্বরেই থাকছে নুসরাত ফারিয়ার আরো একটি গান প্রেমী ও প্রেমী শিরোনামের গানটি। এই গানটিও ইউটিউবে 12 মিলিয়নই ভিউ পেয়েছে। এরপর 5 নম্বরে থাকছে মাহিয়া মাহির একখান চুমু দিয়ে যা শিরোনামের গানটি। অগ্নিটু সিনেমার এই হিট গানটি ইউটিউবে ভিউ পেয়েছিল 13 মিলিয়ন।
দিয়ে যা। অন্যদিকে পাঁচ নম্বরে নুসরাত ফারিয়ার আরও একটি হিট গানের নাম হচ্ছে মনের কিনারায় চলে আয় শিরোনামের গানটি। ইন্সপেক্টর নটিকে সিনেমার এই গানটি ইউটিউবে ভিউ পেয়েছে 11 বা 11 মিলিয়ন। এরপর 6 নম্বরে মাহিয়া মাহির আরো একটি বেশি ভিউপ্রাপ্ত গানের নাম হচ্ছে জলে জলে জোনাকি শিরোনামের গানটি। পোড়ামন সিনেমার এই গানটি ইউটিউবে ভিউ পেয়েছে 12 মিলিয়ন। এবং 6 নম্বরে থাকছে মাহিয়া মাহির একটি নয় দুটি গান, এবং আরেকটি গানের নাম হচ্ছে মন আমার কেমন কেমন করে শিরোনামের গানটি। মনে রেখো সিনেমার এই গানটি ইউটিউবে ভিউ পেয়েছে 9.9 অথবা 10 মিলিয়নই বলা যায়। নুসরাত ফারিয়ার আরো একটি গান রাখা হচ্ছে, সেটি হচ্ছে পতাকা শিরোনামের গানটি। পতাকা না, আসলে এটাকে কি বলে, পাটাকা। হ্যাঁ, এই গানটি ইউটিউবে ভিউ পেয়েছে 7.7 মিলিয়ন। এই গানটিও নুসরাত ফারিয়ার জনপ্রিয় গান বলা চলে না। এটা নুসরাত ফারিয়ার অসম্ভব রকমের বিতর্কিত এই গান, যে গানে লাইকের থেকে প্রথমবারের মতো ডিসলাইকের বন্যা বয়ে গিয়েছিল। এবং আমরা এর মধ্যেই দেখে নিলাম দুইজনের জনপ্রিয় গানগুলোর ভিউ কত। যদি ভিউ হিসাব করা হয় তাহলে দেখা যাবে নুসরাত ফারিয়া মাহিয়া মাহির চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। ব্যক্তিগতভাবে দুজনের মধ্যে মাহিয়া মাহি আমার অনেক বেশি পছন্দের একজন অ্যাক্ট্রেস, তো আমার কাছে তার গানগুলোই সেরা। কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে দুজনের মধ্যে কার গানগুলো অত্যধিক পছন্দের, এবং গানের লড়াইয়ে কে থাকছে এগিয়ে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ধন্যবাদ, আল্লাহ হাফেজ।